ফাইনালি পেয়ে গেছি আমরা আমাদের পার্সেল। এবার আনবক্সিং করার পালা। আমি আনবক্সিং করতে এসেছিলাম পার্ক সার্কাস ময়দান। আমি তো খাবারটা অনেক মজার সাথে খেলাম, কিন্তু এখানে খাওয়ার জন্য আরো অনেক লোক আছে। একটা খাওয়াটা ঠিক না, ওদেরকেও দিয়ে কিছু। বেশ ভালোই লাগলো বন্ধু, তাহলে আপনারাও এসে খেতে পারেন। কীভাবে আসবেন? আমি অবশেষে পাওয়া গেছে একটা জায়গা, এখানটা মনে হয় আনবক্সিং করা যেতে পারে। পজিশনটা তেমনই আর দোকানের পাশের এই জায়গাটায় আরেকটি দোকান। এখানটা সব কিছু বানানো হয়, ভাজি পুরি সিঙ্গাড়া মিষ্টি সব কিছু এখানটা বানানো হয়। আর দোকানটাতে প্রতিদিনই ভিড় থাকে, আজকেও অনেক ভিড় আছে, আর জায়গাটা অনেক ক্রাউড, সেই জন্য আমি একটু অন্য জায়গায় ভিডিওটা বানাবো। আর এই দোকানে শুধু এইটা না যেটা খাবো আজকে, এছাড়াও অনেক রকম স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়। আর মিষ্টি তো রয়েছেই, মিষ্টির মধ্যে এখানে আছে পান্তুয়া, খুব ভালো বানানো হয় পান্তুয়া, 90 বছর ধরে সার্ভিস দিচ্ছেন এটা। আর চাও এখানে খুব ভালো বিখ্যাত চা, দেখতে পাচ্ছেন দুধের ড্রামগুলো, প্রচুর দুধের গামলা, দোকানের ভিড়টাও দেখার মতন দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটায় পার্সেল প্যাকের জন্য মাটির ভাঁড়ে করে যে সবজিটা আছে, এই সবজিটা রেডি হচ্ছে, মানে পার্সেল প্যাকের জন্য যাবে আর কি। ফাইনালি পেয়ে গেছি আমরা আমাদের পার্সেল। এটা এবার আনবক্সিং করার পালা। আমি আনবক্সিং করতে এসেছিলাম পার্ক সার্কাস ময়দানে, বাট এখানে প্রচণ্ড ভিড়, আনবক্সিং করার মতো কোনো জায়গা নেই। দেখি আনবক্সিং করা যায় কি না। অবশেষে পাওয়া গেছে একটা জায়গা, এখানটা মনে হয় আনবক্সিং করা যেতে পারে, পজিশনটা তেমনই আছে। হ্যাঁ, করা যাবে আনবক্সিং। তো আমি চটপট সব কিছু রেডি করে তারপরে ভিডিওতে আসছি। তো আমি আমার খাবারটা আনবক্সিং করে নিয়েছি, এবারে খাওয়ার পালা। এখানে দিয়েছে মাটির ভাঁড়েতে একটা সবজি, মনে হচ্ছে কুমড়ো কুমড়ো দেয় না, কুমড়ো না, আলু দেওয়া আছে, আর ছোলাও পাওয়া যাচ্ছে, একটা আলু ছোলা আছে, আর নিয়েছে একটা গজা, আর 3 পিস পুরি, যেটা আজকের প্রধান আকর্ষণ। তো পুরিটা বেশ মচমচে লাগছে, দেখতেই পাচ্ছেন পুরিটা কত সুন্দর লাগছে। আর এটাকে জাস্ট সবজির মধ্যে নিয়ে দিয়ে দাও মুখের মধ্যে, বেশ সবজিটা হালকা, সবজিটা বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো এটাও আছে অনেক মুচমুচে, তো এটা করার একটা বাইট নেই। সত্যতা বলতে কি সবজিটা আমার মারাত্মক লাগলো, টমেটো দেওয়া আছে, বেশ লাগছে খেতে। সকালবেলা অল্প পয়সায় জল খাবারের মতন প্লাস একটু স্বাস্থ্যসম্মত খাবার মতো ঠিকই আছে। গজা বেশ ঝুরঝুরে টাইপের, চমৎকার, আমার তো বেশ ভালোই লাগলো বন্ধুরা। চাইলে আপনারাও এসে খেতে পারেন। কীভাবে আসবেন?
আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন কীভাবে আসবেন। আমি তো খাবারটা অনেক মজার সাথে খেলাম, কিন্তু এখানে খাওয়ার জন্য আরও অনেক লোক আছে, একা খাওয়াটা ঠিক না, ওদেরকেও দিই কিছু। ওই চলে গেল খাবার। এই রাস্তাটা আসছে মৌলারি থেকে সিআইটি রোড পার্ক সার্কাসের দিকে, পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে যে রাস্তাটি ঢুকছে সেখানেই হচ্ছে এই দোকানটা, এই যে দেখতে পাচ্ছেন। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ আপনাদের মূল্যবান মতামত জানান। আমি অনেক ছোটো, আমি শিখতে এসেছি, ভুল থাকলে সেটাও বলবেন, ভালো লাগলে সেটাও বলবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই।